অনলি টিভি, দেশ ও জনতার কথা বলে। নীলফামারীর সৈয়দপুর উপজেলায় হঠাৎ করে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। গত কয়েকদিনে অর্ধ শতাধিক ব্যক্তি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকগণ জানান, খাদ্যে বিষক্রিয়া অথবা পানিজনিত কারণে রোগে আক্রান্ত হয়েছেন তারা। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত এই তিন দিনে 52 জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। অনেককে আবার পাঠানো হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ডায়রিয়া সাধারণ ডায়রিয়ার কারণ হিসেবে আমরা যেটা মনে করছি, হয়তো খাবারের সংক্রমণের মাধ্যমে অথবা পানিতে কোনো সংক্রমণ থেকেই হতে পারে হয়েছে আশা ধারণা করছি। আমরা হাসপাতালের তত্ত্বাবধানে তাদের সব রকম চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছি। এদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে ফিরে গেছেন এবং যারা এখনও সুস্থ না তাদেরকে আমরা হাসপাতাল থেকে সব ধরনের চিকিৎসা সহায়তা দিচ্ছি। নীলফামারী থেকে আরিফিন আকবর, পল্লী টিভি।